আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রিডা মাছ দিয়ে টিকিয়া আমি আপনাদেরকে প্রথমেই একটা টিকিয়া ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর এই টিকিয়াটা বানানোর জন্য কোনো স্পেশাল মাছের প্রয়োজন নেই আপনারা যে কোনো মাছ দিয়ে এই টিকিয়াটা বানাতে পারেন টিকিয়া বানানোর জন্য এখানে আমি দুইশো গ্রাম পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি এবার আমি ডালের মধ্যে পানি দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব আর চার পাঁচ ঘন্টা ডালটাকে আমি ভিজিয়ে রাখব টিকিয়া বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ রিডামাস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ভিওয়ার্স মাথায় রাখতে হবে মাছের মধ্যে যেন কোনো চর্বি না থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি মাছটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য এবার আমি মাছের হাড়িটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছের বলক চলে এসেছে ভিওয়ার্স দেখতেই পারছেন এবার আমি একটা চামিচ দিয়ে মাছগুলো একে একে উলটিয়ে দিচ্ছি মাছগুলো উলটিয়ে আমি আবারও চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর মাছ আমার সিদ্ধ হয়ে গিয়েছে ভিওয়ার্স চুলাটাকে আমি অফ করে দিয়েছি এবার আমি মাছগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নেব আর ঠান্ডা করে বেছে নেব এবার আমি ভিজিয়ে রাখা ডালগুলো একটা হাড়ির মধ্যে ঢেলে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদার গুঁড়া আপনাদের কাছে আদার গুঁড়া না থাকলে বাটা আদাও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো গুলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ভেওয়ার্স আপনাদের কাছে গরম মশলার গুঁড়াটা না থাকলে আপনারা আস্ত এলাচ দারচিনি তেজপাতাটা দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি তিন টেবিল চ্যামিচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে সব কিছু আমি ভালো মতো মাখিয়ে নেব এবার আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি ডালটা সিদ্ধ হওয়ার জন্য আপনারা আন্দাজ মতো পানির পরিমাণটা দিয়ে দিবেন এবার আমি হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডালের বলক চলে এসেছে ঢাকনাটা এবার আমি খুলে দিলাম আর একটা চামিচ দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে দিলাম আর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি আমি ঠিক চল্লিশ মিনিট পর ভিউয়ার্স ডাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটু ডালটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেচ্ছি। আর চার পাঁচ মিনিট এভাবে আমি আরও জাল করে নেব তারপর চুলার উপর থেকে নামিয়ে ঠান্ডা করে ডালটাকে আমি পাটার মধ্যে বেটে নেব আমি একটা মিক্সিং বুল নিয়ে নিয়েছি ডালটাকে আমি পাটার মধ্যে খুব ভালো করে বেটে নিয়েছি এবার সবটুকু ডাল একটা মিক্সিং বুলের মধ্যে ঢেলে দিলাম আর মাছগুলো আমি আগেই ভালো মতো কাটা বেছে নিয়েছি এবার এই মাছগুলো আমি এই বুলের মধ্যে সবটুকু ঢেলে দেব এবার দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো গুলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আমি আগেই একটা মাঝারি সাইজের লেবু চার টুকরো করে কেটে নিয়েছি এবার আমি লেবুর রসটাকে চিপে এর মধ্যে দিয়ে দিব এখানে আমি অতিরিক্ত কোনো লবণ ব্যবহার করছি না কারণ আমি আগে থেকেই লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দিয়েছিলাম আর সবগুলো উপকরণ খুব ভালো মতো আমি মথে নেব ভিওয়ার্স এখানে একটা ডিম দেয়া হয়েছে সেটা স্কিপ হয়ে গিয়েছে ভিওয়ার্স আরেকটা কথা এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে ডিম ব্যবহার করতে হবে আর নয় ভাজার সময় সবগুলো টিকিয়া একেবারেই খুলে যাবে একটা টিকিও আস্থা থাকবে না তাই অবশ্যই এখানে ডিম ব্যবহার করতে হবে আর ডিম দেওয়ার কারণেই আপনার টিকিয়াগুলা আস্ত রাখতে সাহায্য করবে আমার মাথা হয়ে গিয়েছে এবার আমি টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি ভিওয়ার্স আমি এভাবে করে বাকি সবগুলো টিকিয়া বানিয়ে নেব আপনাদের সুবিধার্থে আমি আরও একটা টিকিয়া আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়েছি ভিওয়ার্স আসলে টিকিয়া বানানোটা এমন আহামরি কোনো কাজ না আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার চ্যানেলে গরুর গোস্তের আরও একটি টিকিয়ার রেসিপি দেয়া আছে আপনারা চাইলে ভিডিওটি ঘুরে দেখে আসতে পারেন আমি সবগুলো টিকিয়া একসাথে বানিয়ে নিয়েছি ভিওয়ার্স আপনারা চাইলে এই টিকিয়াগুলো একটা এয়ারটাইট বক্সে অথবা জিপার পলি ব্যাগে রেখে আপনারা ডিপে অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারেন যখন আপনাদের খেতে ইচ্ছে করবে তখন বের করে কয়েক মিনিট বাহিরে রেখে আপনারা ভেজে খেতে পারেন আমি টিকিয়াগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে কতগুলো টিকিয়া তেলের মধ্যে দিয়ে দিব ভিউয়ার্স অনেক বেশি করে ভাজা যাবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর আপনারা যদি চান ডুবো তেলে টিকিয়াগুলো না ভেজে আপনারা অল্প তেলেও ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই টিকিয়াগুলো এক সাইড হয়ে গিয়েছে এবার আমি একটা খুন্তির সাহায্যে আলতো করে উল্টিয়ে দিয়েছি ভিওয়ার্স এ অবস্থায় টিকিয়াগুলো খুব নরম থাকে তাই খুব সাবধানে আপনারা উল্টিয়ে দিবেন টিকিয়াগুলো হয়ে গিয়েছে ভিওয়ার্স এবার আমি টিকিয়াগুলো তুলে নেব আর বাকি টিকিয়াগুলো এভাবে করেই ভেজে নেব আমার এই রিডামাসের টিকিয়ার রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকোনটিকে ক্লিক করে দিবেন। যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান এখন যেহেতু রমজান মাস তাই আশা করি এই রেসিপিটি সন্ধ্যার ইফতারের জন্য সবারই উপকারে আসবে আর আপনারা এভাবে ঘরের মধ্যে একবারের জন্য হলেও ট্রাই করুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিউয়ার্স এরকম সহজ সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ